হে মাই সুইট ফ্যামিলি, তোতাস লাইফস্টাইলে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে হাসি খুশিতে আছো। আজকে রবিবার, এখন টাইম হচ্ছে সকাল 7:10। ঠিক আছে, আমি ট্রেনেই বেরোতাম, ট্রেনেই যেতাম। অ্যাকচুয়ালি ট্রেনটা মিস করে গেছি। ঠিক আছে, আমি উঠে পড়েছি অনেক সকালে, কিন্তু রেডি হয়ে উঠতে পারিনি, সেই কারণে ট্রেনটা মিস করে গেছি। তো বাসেই যাব, যেখানে যাব মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো মেয়ের তো এক্সাম শেষ, তোমরা সবাই জানো, তো ওকে আর টেনে টেনে নিয়ে যাচ্ছি না। ও থাকবে বাড়িতে, মা থাকবে, আর আমি আর দিদা, মানে আমার দিদা বেরোচ্ছি, আমার সাথে তো কাউকে লাগবে, তো সেই জন্য আমি আর আমার দিদা যাচ্ছি। ঠিক আছে, তো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সেটা মানে ক্রমশ প্রকাশ্য। ঠিক আছে, ব্লগটা পুরো দেখো স্কিপ না করে। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, একটা এটাও একটা আর্জেন্ট কাজেই যাচ্ছি। তো চলো বেরোনো যাক, বেশি আর বকবক করবো না, কারণ যত আমি লেট করে বেরোবো সেটা আমার আমার জন্যই লস। ঠিক আছে, তো চলো বেরোনো যাক। সকালবেলাতে তো তোমরা দেখলে আমার ফিরতে ফিরতে প্রায় দুপুর 2টো হয়ে গেছিল। অ্যাকচুয়ালি আমার এরিয়াতে এখানে প্রচুর ল্যাব আছে, যারা বাড়ি থেকে স্যাম্পেল তোমার কালেক্ট করে নিয়ে যায়। তো আমার মানে অনেক দিন আগে কিছু প্রবলেমের জন্য আমি ব্লাড টেস্ট করিয়েছিলাম, একদম একদম ভুলভাল রিপোর্ট এসেছিল। ঠিক আছে, তো সেই কারণেই মানে সেই দিন থেকে আমার পুরো মানে বিশ্বাসটা পুরো উড়ে গেছে এদের প্রতি। ঠিক আছে, তো সেই কারণেই আমি এখানে আর কোনো রিস্ক নিই না, হয় আমি কলকাতায় যাই, তোমার ত্রিবেণী অ্যান্ড রাইজেটা আছে, হয় ওখানে যাই, না হলে তোমার আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 ঘন্টার মতো রাস্তা তমলুকে। ঠিক আছে, তমলুকে অনেক বড় বড় ল্যাব আছে, তো ওখানে যাই, না হলে আমি মানে আমার একটু লেট হয়, হয়তো সমস্ত কাজকর্ম গুছিয়ে হয়তো যখন আর্জেন্ট থাকে আর্জেন্টও যেতে পারি না, ছুটির দিন দেখে সব কিছু ঠিকঠাক দেখে যাই, কিন্তু দেরি হয় তাও আমি ঠিকঠাক জায়গাতে করানোর চেষ্টা করি। ঠিক আছে, তো সেইভাবে তো গেছিলাম। ট্রেনে গেলে অ্যাকচুয়ালি অতটা টাইম লাগতো না, ট্রেনটা তো আমি সকালেই বললাম তোমাদের, ট্রেনটা মিস করে গেছি, যেহেতু দিদা অতটা রাস্তা মানে অতটা রাস্তা এসে তারপর আমরা একসঙ্গে মিট করে তারপর যাওয়ার ছিল, সেই কারণে সবটা অ্যাডজাস্ট হয়নি বলে ট্রেনটা তোমার মিস করে ফেলেছি আমি। দিদা বলতে ওটা আমার মায়ের মাসি হয়। ঠিক আছে, কিন্তু আমার দিদার থেকে কোনো অংশে কম নয়। তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখছো বা পুরনো যারা আছে তারা তো জানো, লাস্ট কিছুদিন আগেই পুরো আমাদের লেডিস গ্যাং নিয়ে আমরা পুরী ঘুরে এসেছি, প্রায় 5-6 দিনের জন্য মনে হয়, 5-6 দিন, হ্যাঁ যেতে আসতে সব নিয়ে 5-6 দিন, 6 দিন ইয়া 7 দিন ছিল মনে হয়। তো ঘুরে এসেছি পুরো, আমার মেয়ে, আমার মেয়ের মা আমি, আমার মা আমার মা, আমার মায়ের মাসি, ঠিক আছে, আমার দিদা, পুরো লেডিস গ্যাং নিয়ে আমরা ঘুরে এসেছি 4 জনে। তো যাই হোক, একে তো লেট হয়ে গেছে, তারপর আমি ফার্স্টে ব্লাডটা দেওয়ার পরে ওখানে না আমার প্রেশারটা ফল করে গেছিলো, মানে ব্লাড নিতে নিতে তোমার প্রায় আমার 10:30 বেজে গেছে। ঠিক আছে, তো আমার ভীষণভাবে মাথাটা ঘোরাচ্ছিল, মাথাটা ঘোরাচ্ছিল শুধুমাত্র খাইনি, খালি পেটে আছে সেই কারণে নয়, ব্লাডটা অতটা নিয়েছে দেখেছি তো মাথাটা ঝিমঝিম করছিল, মানে আর গা হাত মানে কীরকম কাঁপছিল। ঠিক আছে, তো সেই কারণে আমি ওখানেই মানে আর পুরো ঘেমে যাচ্ছিলাম, ওইখানেই প্রায় তোমার আধা ঘন্টা 40 মিনিট মতো মনে হয় ওখানেই বসেছিলাম। তারপর ওখান থেকে আবার সেকেন্ড ফ্লোরে গেছি,
ওখানে আবার USG করাতে গেছি। USG তো জানো তোমরা অনেকটাই টাইমের ব্যাপার, তারপরে আবার ওয়েট করেছিলাম রিপোর্টটা নিয়ে, তারপর বাড়ি আসলাম। আর আজকে তো সানডে, আজকে তো ভাইও বেরোবে না, সেই জন্য অন্যদিন হলে ভাইয়ে নিয়ে চলে আসতো, তো সেই জন্য আমি ভাবলাম যে এসছি যখন তো একদম রিপোর্টটা কালেক্ট করে তারপর বাড়ি যাব, তো সেই জন্যই লেট হয়ে গেছে। তারপর মানে পুরো রোদ মাথায় নিয়ে বাড়ি ঢুকেছি, তো প্রচন্ড মাথা যন্ত্রণা করছিল। এসে কোনো রকম দুটো খেয়ে, মানে মা মাছ ফাছ অনেক কিছু দিয়েছিল, যেহেতু সানডে আজকে সবাই বাড়িতে আছে, অনেক কিছু রান্না করেছিল, আমি কোনো রকম একটু একটু খেয়ে একদম চোখ কান নাক বন্ধ করে একদম শুয়ে পড়েছি রুম মানে পুরোটা অন্ধকার করে। সেই জন্য মনে হয় বসে এখন তোমাদের সাথে কথা বলতে পারছি, মানে এতটাই শরীর খারাপ লাগছিল। তো যাই হোক, এই যো রিপোর্টগুলো তো সব পেয়ে গেছি, তবে রিপোর্টে বিশেষ খুব একটা ভালো কিছু রিপোর্ট আসেনি, মানে যেটা আমার বাড়ির সবাই বা আমি যেটা উপর উপর থেকে যেটা পড়েছি যেটা বুঝলাম, জানি না ডক্টরের মুখ থেকে না শুনলে সবটা তো শিওর করে বলা যাবে না, তো ভীষণ মন খারাপ। একটু আগে মায়ের কাছে কান্নাকাটিও করছিলাম ভয়ে, অ্যাকচুয়ালি আমারই মানে অলসতামির জন্য এটা হয়েছে। অ্যাকচুয়ালি আমার প্রায় ছ সাত মাস আগে আমি ডক্টর দেখিয়েছিলাম, তখনই ডক্টর আমাকে মানে আর্জেন্টভাবে এগুলো সমস্ত কিছু করতে বলেছিলেন, যাতে অপারেশন না করতে হয়, ঠিক আছে, কোনো একটা কারণে। তো আমি দেখাইনি, মানে যাইও নি আর মানে ডক্টরের কাছেও যাইনি আর টেস্টগুলোও করাতে যাইনি। তো প্রবলেমগুলো যখন আবার দেখছি বেশ কিছুদিন ধরে আবার বেশি বাড়াবাড়ি হচ্ছে, তো আজকে গেলাম দেখলাম তো ওই প্রবলেম, বাকি আরও অনেক প্রবলেম হয়েছে। তো যাই হোক, ডক্টরের কাছ থেকে শিওর শুনে তারপরেই তোমাদেরকে জানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রবিবারটা একদম মিস গেল, মানে স্পেশাল কিছু রান্না বলো বা কিচ্ছু করতে পারলাম না, কোথাও যাওয়া বলো, মেয়ের ছুটি পড়েছে, কোথাও যাওয়া বলো, কিচ্ছু করতে পারিনি। সকাল থেকে ওই রক্তাক্ত কাণ্ড নিয়ে আমার দিনটা শেষ হয়ে গেল। তো যাই হোক, তোমাদেরকে আবারও বলছি আর আগামী দিনগুলোতেও একই কথা বলবো, আমাদের হ্যাশট্যাগ 21daysviralchallenge, এই এই হ্যাশট্যাগটা তোমরা প্রত্যেকটা ভিডিওতে ইউজ করতে পারো আমাদের সাথে, মানে আমরা চাই প্রত্যেককে নিয়ে সাকসেস হতে, ঠিক আছে। তো আমাদের এই মিশনটা তো স্টার্ট হয়েই গেছে, তোমরা সবাই জানো মার্চের 1 তারিখ থেকে স্টার্ট হয়েছে, আগামী 21 তারিখ পর্যন্ত এই মিশনটা আমরা মানে কন্টিনিউ করব। তো আমরা চাই তোমরাও করো। দেখো, ভাবছি করব কি করব না, এই করতে করতে কিন্তু আমার লাস্ট 7 থেকে 8 মাস কেটে গেছে, এই ভেবে ভেবে, মানে কোন ওয়ে কি ব্যাপার কি বৃত্তান্ত, এই ভেবে ভেবেই হয়ে গেছে। তো সেইভাবে আর তোমরা প্লিজ আমার মতো নিজেদের টাইমগুলো নষ্ট করো না, তোমরা লেগে পড়ো, নিশ্চয়ই আমি বলছি কিছু তো একটা ভালো হবেই, যে মানে যেভাবে আমি আশাবাদী, প্রত্যেকটা আমাদের যে বাঙালি কমিউনিটিতে যে কটা বড় বড় ইউটিউবার আছে সবাই আমরা খুবই আশাবাদী এটাকে নিয়ে। তো প্লিজ তোমরা প্রত্যেকটা ভিডিও শেষে হ্যাশট্যাগ 21daysviralchallenge, যেটা আমার ডেসক্রিপশনেও আছে, আমার টাইটেলেও আছে, পারলে আমি থাম্বনেলে দিয়ে দেবো, তো প্লিজ তোমরা ওইটাকে কপি পেস্ট করে নিজেদের ডেসক্রিপশনে লাগাও, টাইটেলেও লাগাতে পারো, থাম্বনেলেও লাগাতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা চাই আমরা একা না সবাই মিলে আমরা সাকসেস পাই, ঠিক আছে। তো আর কি বলবো, তো প্লিজ তোমরা হ্যাশট্যাগটাকে বা ট্যাগটাকে নিজেদের ভিডিওতে ইউজ করো, যারা আমাকে কমেন্ট করতে পারছো না, যারা জানতে চাও যে কোন ওয়েতে নিজেদের ভিডিওগুলো ভাইরাল করবে, তো প্লিজ তোমরা এটাকে ইউজ করতে পারো। আমি বলছি নিশ্চয়ই কিছু তো একটা ভালো হবে, ঠিক আছে, আমারও অনেক কিছু ভালো হচ্ছে যেটা আমি আগামী দিনগুলোতে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে একদম সুন্দরভাবে বলবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকে হাসি খুশিতে থাকো। তো এখনের মতো টাটা।